হংসেশ্বরী মন্দিরের সঙ্গে লাগোয়া বিষ্ণু মন্দির। এই বিষ্ণু মন্দিরের ইতিহাস সম্বন্ধে জানতে গিয়ে এলাকার যিনি পুরোহিত ওনার সঙ্গে, এখানকার যে হংসেশ্বরী মন্দির, যে হংসেশ্বরী মন্দির, এই হংসেশ্বরী মন্দিরের যিনি পুরোহিত ওনার সঙ্গেও কথাবার্তা হলো এবং তার সঙ্গে জানা গেল যে এই বিষ্ণু মন্দির তো সব থেকে পুরনো। যদি ভালো করে খেয়াল করেন বিষ্ণু মন্দিরের, তাহলে দেখবেন এই যে সাইডটা, লেফট সাইড যেখানটা আমি জুম করলাম, এইখানটা কিন্তু অনেক পরে ডেভেলপ করা হয়েছে। ভালো করে খেয়াল করলে দেখবেন যে এখানে যে ইঁটগুলো রাখা হয়েছে কোনোভাবে এটা ভেঙে গেছিলো এবং তারপরে সেখানে আবার নতুন করে ইঁট তৈরি করা হয়েছে। বর্তমানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে এই জায়গাটাকে আটকে দেওয়া হয়েছে এবং সাধারণের জন্য প্রবেশ নিষেধ করে দেওয়া হয়েছে। কিন্তু এই মন্দিরের মধ্যে একটা বড় ব্যাপার হচ্ছে, জানা গেল এর ভেতরে একটা অনেক বড় কষ্টিপাথরের মূর্তি ছিল, যেটা রাজার আমলেই কোনোভাবে চুরি হয়ে যায় এবং পরবর্তী সময় এখানে একটা অন্য নারায়ণের মূর্তি দেওয়া হয়েছে। এবং এর ঠিক অপোজিটে, মানে যেখানটা এর দ্বার, তার ঠিক অপোজিটে হংসেশ্বরী মন্দিরের ওইখানে আরেকটা রাধাকৃষ্ণ রাধা গোবিন্দর মূর্তি রয়েছে, যেখানে বিষ্ণু রাধাকে দেখতেও পান এবং একসঙ্গে নিরন্তর পুজো হয়। সব থেকে বড়ো কথা হচ্ছে যে এখানে যে অঞ্জলি দেওয়া হলো, সেই অঞ্জলির মধ্যে যে সূচি মন্ত্র, আভ্যন্তরীণ সূচি, এই মন্ত্রের পরে মাধবের উল্লেখ করা হয়, তারপরে আলাদা করে বিশেষত আমাদের হংসেশ্বরী মন্দিরের মানে মায়ের যে দক্ষিণাকালীর যে মূর্তি, সেই মূর্তি সম্বন্ধেও ডিটেলিং করা হয় সেখানে। ওর মধ্যেও কিন্তু এই মন্ত্রের মধ্যেও এই মানে বিস্তারিত ব্যাপার রয়েছে। তেরোচূড়ার এই যে মন্দির, এই মন্দিরের মধ্যে এটা 1659 এরকম সময় তৈরি হয়েছিল এবং সেটা এই মন্দিরটা নিয়ে কথাবার্তা, কিন্তু বিষ্ণু মন্দিরটা অনেক পুরনো, অনেকটাই পুরনো। মন্দির এই জাস্ট বন্ধ হলো, আজকে মঙ্গলবার এবং সে কারণে এখানে পুজো একটা অন্যরকম জায়গায় হয়েছে, প্রচুর ভক্তে লাগাবো এবং একটা সময় ভোগ পাওয়া যাবে। চলে আসতে পারেন বাঁশবেড়িয়া এবং এখানে একজন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বা আর্কিওলজিস্ট একজন ভদ্রমহিলা এসেছিলেন, ওনার সঙ্গে যেটা কথা হলো, ওনার ভিডিও উনি দিতে চাইলেন না, কিন্তু জানা গেল যে এখানে যে ভারতনাট্যমের যে পোজগুলো রয়েছে আমাদের টেরাকোটার কাজের মধ্যে, সেখানে কিন্তু যে উল্লেখ রয়েছে সেটা অনেক সময় অনেকটাই সাউথ ইন্ডিয়ান ভারতনাট্যমের সঙ্গে মিল আছে, সেটা হয়তো আমাদের বাংলার নিজেদের কালচার। ভালো লাগলে আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, ভালো না লাগলে নাও করতে পারেন, সম্পূর্ণ আপনার ইচ্ছা।